দেশের মানুষের অভূতপূর্ব সারা পদ্মা সেতু নির্মাণে সাহস জুগিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রংপুরের পল্লী জনপদ ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান প্রধানমন্ত্রী বলেন, মানুষের সমর্থনের কারণেই শত বাধা অতিক্রম করে স্বপ্নের পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে। এর কারণে দক্ষিণ পশ্চিমের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। মানুষ বাড়ছে, সেই সঙ্গে কমছে কৃষিজমি। তাই কৃষিজমি রক্ষায় 2014 সালে নেওয়া হয়েছে পল্লী জনপদ প্রকল্প। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সমবায় ভিত্তিক বহুতল ভবন নির্মাণে প্রতিটি বিভাগে পাইলট প্রকল্প নিয়েছে সরকার। দেশের দক্ষিণ পশ্চিম জনপদের উন্নয়নে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের পল্লী অঞ্চলের একেবারে তৃণমূলে পড়ে থাকা মানুষগুলি, তাদের ভাগ্যটা কিভাবে পরিবর্তন করা যায় এবং বলেন, ধারাবাহিকভাবে সরকার পরিচালনায় থাকার কারণে মানুষের কল্যাণে কাজ করা সম্ভব হচ্ছে। জানান, কৃষিজমি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আমাদের কৃষিজমি যেন কোনো মতেই নষ্ট না হয়, কারণ মানুষের আমাদের জনসংখ্যা তো বাড়বে, বৃদ্ধি পাবে, এটা খুব স্বাভাবিক। শেখ হাসিনা বলেন, নানা ষড়যন্ত্র কাটিয়ে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এই সেতু দেশের দক্ষিণ পশ্চিম জনপদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। যে আল্লাহর রহমতে পদ্মা সেতু নির্মাণ হয়ে গেছে, যে দক্ষিণ অঞ্চল সারা জীবন অবহেলিত আর অবহেলিত থাকবে না, কারণ এই যোগাযোগ ব্যবস্থা একটা জায়গায় যদি হয় তাহলে সেখানকার অর্থনৈতিক অবস্থা এমনিও উন্নত হয়। এই সেতু নির্মাণে ছিল নানা প্রতিবন্ধকতা। বিশ্বব্যাংকের দেয়া দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে, শত প্রতিকূলতা কাটিয়ে শেষ হয়েছে এর কাজ। আমি যখন ঘোষণা দিয়েছিলাম যে আমার টাকা দেবো, আমার দেশের সাধারণ মানুষ পর্যন্ত তারা আমার পাশে দাঁড়িয়েছিল, বলেছিল আমাদের যার যা আছে আমরা দেবো, আমরা নিজের টাকায় করবো। অনেকে আমাকে চেকও পাঠিয়েছে, যদি আমি ভাঙি নাই সেগুলি রেখে দিয়েছি। কিন্তু এবার মানুষের যে অভূতপূর্ব সাড়া, এটাই ছিল আমাকে সাহস জুগিয়েছিল, এটাই আমাকে শক্তি জুগিয়েছিল, কারণ মানুষের শক্তিতে আমি বিশ্বাস করি। পদ্মা সেতুর উদ্বোধন শুধু পদ্মা পাড়েই নয়, দেশজুড়ে উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমি চাচ্ছি বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় উৎসব হোক, কারণ এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল। মহসিনুল হাকিম, জমুনা নিউজ, ঢাকা। এবার তারপর হচ্ছে পদ্মা।